অয়েলি স্কিন, সব রকম স্কিন টাইপগুলোর মধ্যে সব থেকে প্রবলেম হয় এই রকম স্কিন নিয়ে। এই রকম স্কিনের উজ্জ্বলতা খুবই কম, সব সময় একটা শাইনি ভাব থাকে, অর্থাৎ চকচক করে। মুখের বেশিরভাগ জায়গায় ওপেন পোর্স দেখা যায়, নাকের আশেপাশে, গালে, থুতনিতে এবং কপালে প্রচুর পরিমাণে অয়েল তৈরি হয় অনবরত। অনেকেই এই রকম স্কিন নিয়ে চিন্তিত, ভিডিওটা পুরোটা দেখুন সকলে। আর যাদের অয়েলি স্কিন তারা তো অবশ্যই দেখবেন, কারণ আজ আমি আপনাদের এই স্কিন নিয়ে কিভাবে ভালো থাকবেন আর প্রবলেমগুলো থেকে মুক্তি পাবেন সেটা বলতে চলেছি। চ্যানেলে কি প্রথমবার? ঠিক আছে, সাবস্ক্রাইব করে নাও আর পাশের বেলটাই ক্লিক করতে যেন ভুলে যেও না, যাতে আমার দেওয়া প্রত্যেকটা ভিডিও সবার আগে পৌঁছে যায় ঠিক তোমার কাছে। সব থেকে বড় সমস্যা হলো এই অয়েলি স্কিনে অনেক পিম্পলসের সমস্যা দেখা যায়। এই অয়েলি স্কিনের জন্য সঠিক প্রোডাক্ট চুজ করাটা খুবই প্রয়োজনীয়। বিভিন্ন রকমের ভারী, মোটা ক্রিমস এবং ময়েশ্চারাইজার ইউজ করা যাবে না এই রকম স্কিন টাইপে। হালকা সানস্ক্রিন, মাইল্ড ফেস ওয়াশ এবং হালকা নাইট ক্রিম এই স্কিনের জন্য বেস্ট হবে। আমি এগুলো সব নিয়ে ভিডিও দিয়েছি এবং প্লিজ এগুলো দেখতে যেন একদম ভুলবেন না। এগুলো তো গেল প্রোডাক্ট নিয়ে কিছু কথা, কিন্তু আমাদের কিছু ঘরোয়া খাবারের কথা জানতে হবে এবং ডায়েটটাও ঠিকঠাক রাখতে হবে, যাতে অয়েল বেশি না তৈরি হয় আমাদের মুখের চামড়ায়। সবার প্রথমে বলি ভিটামিন এ এর কথা। এই ভিটামিন এ আমাদের স্কিনের অয়েল প্রোডাকশনটাকে মেনটেন করে। এটা পাওয়ার জন্য আমাদের ডিপ রেড এবং অরেঞ্জ কালারের ফলগুলোকে খেতে হবে, যেমন পেঁপে, গাজর, আম এবং অন্যান্য ফলগুলো। প্রতিদিন সকালে উঠে চা বাদ দিয়ে গ্রিন টি খাওয়ার চেষ্টা করুন, যেটা তো স্কিনকে ভালো রাখবেই, তার সাথে শরীরের জন্য খুব ভালো এটা, কারণ এটা অ্যান্টি অক্সিডেন্ট দেবে আমাদেরকে। বিভিন্ন রকমের লেবুটা অবশ্যই যেন খাওয়ার চেষ্টা করুন, কারণ এতে ভিটামিন সি পাবেন, যেটা ওপেন পোর্সগুলোকে বন্ধ করতে সাহায্য করবে এবং স্কিনটাকে করবে টান টান। প্রতিদিনের খাবারে স্যালাডটাকে ইনক্লুড করার চেষ্টা করুন অবশ্যই। বিট, গাজর, শশা এগুলো জুস খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন। পেঁপেটাকে অবশ্যই খাওয়ার চেষ্টা করুন সপ্তাহে চার দিন। আর সিজনাল ফলগুলোকে অল্প করে খেতে ভুলবেন না একদম। দই খেতে পারেন, ভালো কাজে দেবে। ফ্যাট জাতীয় খাবার একদম এড়িয়ে চলুন, ভাজা খাবার একদম নয়। খুব মিষ্টি আছে এমন খাবার একদম খাবেন না, যেমন কেকস, পেস্ট্রিজ, মিষ্টি, চকলেটস, এই ধরনের খাবারগুলো। কফি, কোলা এগুলো কিন্তু একদম খাবেন না, এগুলো খেলে কিন্তু অয়েলি স্কিনের প্রবলেম আরও বেড়ে যাবে। 2-3 লিটার জল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন অবশ্যই, এটা যেন একদম ভুলবেন না। এরকম যদি কোনো সময় মনে হয় যে পার্টিকুলার কোনো খাবার বা ফল খেলে পিম্পলস বেড়ে যাচ্ছে, তাহলে সেগুলোকে বাদ দিন অবশ্যই। এগুলো ছিল খুব কার্যকরী কিছু টিপস অয়েলি স্কিনের জন্য, যেগুলো মেনে চললে অয়েলি স্কিনের সমস্যা আর হবে না আপনাদের। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগলো এবং পরিবারের সকলের সাথে শেয়ার করুন, এবং যাদের অয়েলি স্কিন তাদের তো অবশ্যই দেখাবেন এই ভিডিওটা। আজ এটুকুই, আবার দেখাবে পরের ভিডিওতে। ততদিন অবশ্যই ভালো থাকুন আর সুস্থ থাকুন।